প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক্স-রে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন। শুক্রবার মন্তেশ্বরের বিধায়কের উন্নয়ন তহবিলের অর্থে মিমারি দু নম্বর ব্লকের পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক্স-রে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হল। হাসপাতালে বিশেষত পথ দুর্ঘটনার পর রোগীদের নিয়ে আসার পর এক্স-রে করার জন্য বাইরে অর্থ খরচ করে এক্স-রে করতে হতো। সেই চাহিদার কথা মাথায় রেখে মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিধায়ক ফান্ড অনুমোদিত আনুমানিক 22 লক্ষ টাকা ব্যয় করে এই ভবন নির্মাণ হবে বলে জানান BMOH ডক্টর স্বপ্নদীপ ব্যাটোপাল। উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লকের BMOH ডক্টর স্বপ্নদীপ ব্যাটোপাল, মেমারি দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অমর সাহা, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মদক্ষ রেখা পাত্র, বিশিষ্ট সমাজসেবী আরিফুল ইসলাম সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। কোথায় এসেছিলেন, কি প্রোগ্রাম চলছে এখানে? আজকে এসেছি আমরা মেমারি 2 প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ব্লকের পাহাড়হাটিতে এসেছি। কী প্রোগ্রাম ছিল আজ? আমাদের মেমারি 2 ব্লকের দুজন বিধায়ক, মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের অধীন আমাদের 7টি অঞ্চল আছে, সেই অঞ্চল থেকে নির্বাচিত মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের কাছে আমরা আবেদন করি, এই ব্লকের মানুষ চিকিৎসার জন্য আসলে তাদের এক্স-রে করার জন্যে ব্লকের হাসপাতালের বাইরে গিয়ে প্রাইভেট কোনো সেন্টার থেকে এক্স-রে করতে হতো। সেই রোগী এবং তাদের পরিবারের সুবিধার্থে আমরা তার কাছে আবেদন জানাই যে একটি এক্স-রে সেন্টার করে দেওয়ার অনুমোদন বা তার আর্থিক ব্যবস্থা করার জন্যে। সেই মন্ত্রী মশাই এইখানে এই এক্স-রে ক্লিনিকের জন্যে, এই বিল্ডিংয়ের জন্যে আনুমানিক 22 লক্ষ টাকা ব্যয়ে এক্স-রে সেন্টার আজকে উদ্বোধন করা হলো। আজকে কি ভিড় খোরা হলো? হ্যাঁ, আজকে ভিড় খোরা হচ্ছে। আপনারা কারা কারা রয়েছেন এখানে উপস্থিত? আমরা আছি এখানে পঞ্চায়েত সমিতির আমাদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ রেখা পাত্র আছেন, আমাদের পার্টির ব্লকের সভাপতি তথা পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ হরিসাধন ঘোষ আছেন, বিশিষ্ট সমাজসেবী আরিফুল ইসলাম, নগেন হাজদা, ফাল্গুনী বিশ্বাস সহ অনেক মানুষ আছেন, সর্বোপরি আমাদের বিএমএইচ সাহেব এবং আমাদের যারা সরকারি আধিকারিক তারাও।